পায়েসটা ওই পিসিমার জন্য তুলেছিলাম, কিন্তু ওরা ঘুমিয়ে পড়েছে, ওই জন্য সন্ধ্যাবেলা দিয়ে দিল। পিসিমা ওই ডালের তরকারিটা দিয়েছে, ডালের বড়া, ডালের বড়া বাটা। তুমি শাক খেতে অপছন্দ করো তো? শাক খাওয়া কিন্তু শরীরের জন্য খুব ভালো, জানো, বুঝেছ? আর এই যে স্যালাড, তো লেবু আর এ দিয়ে মাকে মেখেছি, নুন আর লেবু দিয়ে স্যালাডটা। ডালের বড় একটু নাও, মাংসটা দিচ্ছি, আবার ডালের বড়াটা খেয়ে দেখ। এই দিদা দিয়েছে, সামনে সরে, সামনে সরে, তারপর পরে পায়েস দিচ্ছি। আগে তুমি ডালের বড়া আর শাক দিয়ে খাও, তবে তো। সামনে সরেছো, সামনে সরেছো, ভালো করে খাও। মাছ মাছ লাগছে। যে মাংসটা, মাংসটা কেমন হয়েছে জানি না, কারণ খুবই তাড়াহুড়োর মধ্যে করলাম না। আর নিচের ভাতগুলো একটু গলে গেছে, উপরে ভাতটাই গলে গেছে, ভাত একদম গলে গেছে। হ্যাঁ দেখছো না, আসলে নতুন চাল তো একটু বুঝতে এ হচ্ছে, তো আমি ভাবলাম মানে যদি টাইম লাগে, ঠিক আছে চলো কাল থেকে একটু ঠিকঠাক করার চেষ্টা করবো। একটু শাকটা নিয়ে নিই, শাকটা তো বটে, রাতেও তো খাবো না, রাতে তো আবার শাক খেতে নেই। হ্যাঁ আর ওই ছড়াকড়ি গেছিলাম তো, একটু গজাও নিয়ে এসেছি মিষ্টি করে, যেহেতু ঠাকুরের কাল লক্ষ্মী পুজোর জন্য একটু ঠাকুরের মিষ্টি ফিষ্টি নিলাম, সন্দেশ নিলাম। আর বজরঙ্গল পল্লীর পুজো দিতে গিয়েছিলাম যে তখনও মিষ্টি নিয়েছে, ঠাকুরের মিষ্টি নিয়েছে ওই একসাথেই আর কি, তো সেই জন্য একটু গজা নিলাম। গজা বেশ বেশ কিছুদিন থেকে না খেতে ইচ্ছে করছিলো, গজাগুলো নিয়েছি। ও আর একবার গাড়ি খারাপ হয়ে যাবে, আচ্ছা নতুন ড্রাইভার তো তাই আর কি, তাই আর কি একটু প্রবলেম হচ্ছে। চলো দারুণ হয়েছে গিফটটা, না সরাফুনি গেছিলাম আর চলে এসেছি অনেকক্ষণ, আর টুকটাক কেনাকাটা করেছি, কেনাকাটা বলতে কয়েকটা টিপ কিনেছি, টিপের দরকার হচ্ছিলো তো, টিপ পুজো তো পুজোর সময় তো কিনতেই পারিনি, তোমাদেরকে বলেছিলাম ওর ডিউটি হচ্ছে আর ডোরোর তখন পরীক্ষা চলছিলো, তারপর শিফটিং, তো পুজোর সময় কিনিনি। কিন্তু তোমার এটা তুললো, এখনো তো অনেক রকমের পুজো আছে তাই না, কাল লক্ষ্মী পুজো, তারপর কালী পুজো আছে, জগদ্ধাত্রী পুজো আছে আমাদের এখানে, তো চন্দননগরের জগদ্ধাত্রী পুজো তোমরা তো জানো প্রচুর প্রচুর সুন্দর হয়, তো ওই সময় যাব। আর এত আওয়াজ করছে ওদের, মানে তো বুঝতেই পারছো নতুন গাড়ি এসছে, নতুন এত এইরকম গাড়ি ডোডোল প্রথম পেল, সত্যি কথা বলছি, অনেস্টলি বলছি, এত বড় গাড়ি বা এত দামি গাড়ি ওকে আজ পর্যন্ত কোনোদিন দেওয়া হয় না, তো দেওয়া হয়েছে এই প্রথম। আর টিপ কিনেছি, অনেকগুলো টিপ কিনেছি, 40 টাকার মতন টিপ কিনেছি, মানে এই যে টিপগুলো অনেকগুলো একসাথে কিনে নিয়েছি, কারণ না করে লাগবে, সেই জন্য অনেকগুলো একসাথে কিনে নিয়েছি। একটা কালো নিয়েছি আর বাকিগুলো লাল আর মেরুনের মধ্যে নিয়েছি, তো টিপ নিয়েছি। তারপর লক্ষ্মী পুজোর অনেক কিছু, সরি, লক্ষ্মী পুজোর অনেক কিছু বাজারও করেছি। লক্ষ্মী পুজো বলতে আমাদের এই পুজোটা নেই, কোজাগরি লক্ষ্মী পুজোটা আমাদের নেই, কিন্তু যেহেতু ঘরে মা আছেন তো মাকে একটু তো ফল মিষ্টান্ন দেবো, সেই জন্য লক্ষ্মী পুজোর অনেক কিছু নিয়ে এসেছি, যেমন পদ্ম ফুল, তারপরে তিলের নাড়ু, নারকেল নাড়ু, সন্দেশ, এগুলো সব নিয়ে এসেছি।
তারপর ধান ধানের ওই যে ছড়াটা হয় ওটা, ফুল এইসব কিছু নিয়ে এসেছি। যেহেতু মা আছে তো মা আছেন মায়ের কাছে, পায়ে একটু দেবো ফুল টুল ফুল মিষ্টি, তো সেই জন্য নিয়ে এসেছি। আর মাসকাবড়ি বাজার এই ও তুললো, মানে সকালে ফর্দ দিয়ে চলে এসেছিলো, সকালে ফর্দ দিয়ে চলে এসেছিলো। আর চালও চাল আনা হয়েছে, আজ কাল আনা হয়েছে চালটা। এই যে ব্যাগে তো রয়েছে এখানে 14 কেজি চাল, তো চাল আনা হয়েছে। আর এগুলো রয়েছে মাসকাবড়ি বাজার, এখনও দুটো ব্যাগ আসবে, তো ওটা এখনও আনা হয়নি, কারণ রাত হয়ে গেছে বলে। আর ও তো সেই অফিস থেকে এসে আবার সবরাগুলি গেল, তো আমি বললাম একসাথে অতও আনতে হবে না, আবার কালকে দুটো ব্যাগও নিয়ে আসবে, তো সেই জন্য আজকে দুটো ব্যাগ নিয়ে এলো। আর সবই হিসেব মানে হিসেব, যেহেতু মাসকাবড়ি হিসেব টিসেব করে পেমেন্ট করে দেওয়া হয়ে গেছে, তো যাই হোক। আর খাবারটা তো খেয়ে নেবো, ফ্রিজ থেকে বের করে নিয়েছি, ভেবেছিলাম একটু ফুচকা খাবো, তো ফুচকা আর খাওয়া হলো না, কারণ অনেকটা রাত হয়ে গেছে। আমরা এসেছি 10:31, তো এখন তাও দেখে বলি কটা বাজে, এখন 11:01 মানে বুঝতে পারছ তো। এসে ওই ডোডোর গাড়িটা নিয়ে পড়েছে, তো যাই হোক আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। আর বেশি টানছি না, বেশি বড় করছি না, কী কী রান্না হয়েছে তো বলেই দিয়েছি দুপুরবেলা, ওটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। ভাতটাকে শুধু গরম করে এবারে খেতে বসবো, যেহেতু আমাদের 11:00 সময় খেতে বসা হয় আর কি, হয় মানে টাইম টেবিল একদম সেট করা নেই, ওই সব কথা বলতে বলতে গল্প করতে করতে, কারণ সান এলো সরগুলি থেকে এলো, ওকে চা করে দিলাম, তো তারপরে ও বাজারগুলো আনতে গেল, তো এবার খেতে বসবো। এটা কি আছে সস, সব লিস্ট মিলিয়ে মিলিয়ে করছো তো? খাওয়া দাওয়া হয়ে গেছে আর বসেছি এখন, দুজনে লিস্ট মিলিয়ে মিলিয়ে বাজারগুলোকে গুছিয়ে ও তুলে রাখবে। সবগুলো আছে, সারা তেলটা ওখানে আছে। তো বিস্কুট ফিস্কুট গুলো এনে নিয়েছো, নুন নুন ও নুন কেনেছো, এবার গুছিয়ে রাখো। এগুলো প্রত্যেক মাসে ওই করে, ওই হিসেব মিলিয়ে গোছায় আর ওই সব গুছিয়ে গেছে রাখে, আমি এগুলো কিছু দেখি না। নুনটা হাফটা আছে, হাফ প্যাকেট কেটে ঢেলেছিলাম, আর একটা নুন আনা হয়েছে। সব ডালটা কি ঢেলে দিয়েছো? ডাল না, ডাল ওখানেই আছে, ডালটাকে ঢালিনি, ডাল ডাল কোথায় আছে ওখানে, ডালই যে ডালটাকে ঢালিনি। এটা কতটা আছে ডাল? 1.5 কিলো। চিনি নিয়েছো? চিনি না, চিনি চিনি নাও নি, এটা হতে পারে চায়ের লোক চিনি নেবে না, কোথায় চিনিটা এতেই রেখে দিয়েছে। ঠিক আছে, হ্যাঁ ওই চিনিটা ঢেলে নেবো খন, বুঝলে, আর এতে ঢোকাতে হবে না বাইরে দেখে। হলুদ টুলো তুলো তো ওইটাতে, ওই ডাব্বাতে তো, হ্যাঁ সসটা তো ওখানে রাখবো রান্নাঘরে। সাদা তেলটা ওই ঘরে, সাদা তেলটা কত আছে, কত আছে সাদা তেলটা? 2.5 কিলো, 2.5 কেজি। আর সর্ষের তেলটা কত আছে? 1.5 কিলো। সর্ষের তেলটা 1.5 কেজি আছে, এইটা সাদা তেলটা। কিন্তু এই ছোট বলে কিরকম লাগছে, যদি না ও সাদা তেলটা এতে তোমার 1 কিলো আছে, ওখানে 1.5 কিলো আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই সাবধানে থেকো, হ্যাপি থেকো, টাটা।